স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিকটা অবশ্যই যারা ক্লিয়ারলি থামলেন এবং টাইটেল দেখেন তারা কিন্তু বুঝে গেছেন আর অবশ্যই আপনারা যারা এই ভিডিওটাই ক্লিক করেছেন অবশ্যই আপনার এইটা জরুরি এবং তাই বলে কিন্তু আপনি ভিডিওটা ক্লিক করেছেন তাই না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার একটা ভিডিও ডিলিট করবেন ইউটিউব চ্যানেল থেকে তো আমি প্রথমত আপনাকে রিকোয়েস্ট করব। আপনি ভিডিওটা সারা আগে আগে আপনি চিন্তা ভাবনা করে নেবেন কথায় আছে না ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না তো ভিডিওটা সারার আগে আপনি ভাববেন যে আসলে এই ভিডিওটা আপনার ভিডিওর জন্য উপযুক্ত বা আপনার চ্যানেলের জন্য উপযুক্ত কি না আপনি যদি সারার পর আপনি চিন্তা ভাবনা করেন সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সেই ভিডিওটা আপনার চ্যানেল থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে কিন্তু ডিলেট হচ্ছে না ইউটিউব অ্যালগোরিথম কিন্তু আপনার সে আপলোডিংটা রেখে দিয়েছে আপনি বিনা কারণে ডিলিট করার কোনো মানই আসে না অবশ্যই আপনাদের চ্যানেলটাও ডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বিনা কারণে আপনি ভিডিওগুলো ডাউনলোড আপলোডও করবেন না তারপর ডিলেটও করবেন না আর যদিও আপনার ভুলবশত বা আপনি কোনো বিশৃঙ্খলায় যুক্ত হয়ে গেছেন সেই ভিডিওটার জন্য তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওটা ডিলেট করতে চাচ্ছেন পার্মানেন্টলিভাবে কীভাবে ডিলিট করবেন যদি আপনি পাবলিক পাবলিসিটি থেকে ডিলেট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই আপনাদেরকে আমি এ টু জেড প্রুফ দেখিয়ে দেব কীভাবে আপনি চাইলে আপনার চ্যানেলে ভিডিওগুলো ডিলিট করতে পারেন আমি আপনাদেরকে দুইটা তরিকা বাতাবো একটা হচ্ছে আপনি ওয়াইট স্টুডিওর মধ্যে দিয়ে আরেকটা হচ্ছে আপনি সরাসরি গুগল ক্রেম অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই দুইটি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার প্রফেশনালিভাবে আপনি পারমানেন্টলি ডিলিট করবেন আপনার ভিডিওগুলো তো চলুন এত কথা না পারি আপনাদেরকে আমি চলে যাব মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দেবো কীভাবে আমরা ডিলিট করবো তার আগে আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো যদি আপনি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে বাধ্য করবে তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে প্রোপটা দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার একটা ভিডিও ডিলিট করবেন পারমানেন্টভাবে যদিও আপনি বলবো শুধু আপলোড করে থাকেন তো চলুন চলো মোবাইল স্ক্রিন লাইসেন্স মোবাইল স্ক্রিন লাইস গো হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওগুলোকে ডিলিট করবে অবশ্যই আপনাকে বলেছিলাম অবশ্যই আপনি ডিলিট করবেন না যদি ভুলবশত হয়ে যায় বা সমস্যার কারণে ডিলিট করতে চাচ্ছেন তাহলে কোথা থেকে করবেন তো অবশ্যই সবার ইউটিউব স্টুডিও একটা অ্যাপ আছে দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব স্টুডিও অ্যাপ এটা সবারই আছে যারাগুলো যতগুলো ইউটিউব আছে তাদের কিন্তু সবাই এই ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে আর যাদের নিয়ে অবশ্যই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এটাতেই ওপেন করে নিব তো যখন এটাতে ক্লিক করলাম এমন একটা ইন্টারফেজ চলে এসেছি আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে নিচে দেখাবে দেখতে পাচ্ছেন ভিডিও সেকশন আছে এখানে দেখাবে আপনার যে ভিডিওটা প্রবলেম হচ্ছে সেই ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন সিম্পলভাবে আপনাদের দেখে দেখিয়েছি যেমন আমার এটার সমস্যা আমি এটাতে ক্লিক করে দেবো তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি যখনই এটাতে ক্লিক করে দেবেন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কলমের মতন আইকন আছে কলমের মতো আইকনে ক্লিক করে দেবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি সরি আমার এখানে চলে গেছে অন্য জায়গায় তো আমি কলমের মতন আইকনে ক্লিক করে দিলাম যখনই কর্ণমাত্রা আইকনে ক্লিক করে দেবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিটিং একটা অপশন আছে অ্যাডভান্স সিটিংয়ে আপনি ক্লিক করে দেবেন তো যখনই অ্যাডভান্স সিটিংয়ে আপনি ক্লিক করে দেবেন আপনি নিচেই একটা ফলো করবেন দেখতে পাচ্ছেন যে আপনার উপরে আসে ক্যাটাগরি তারপর লাইসেন্স কমেন্ট তারপর ইউজার রেগুলেশন তারপর ডিপোলসিং অপশন অ্যালাউ এনেবিলিটি তো আপনি নিচে একেবারে নিচে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে ডিলেট ফ্রম ইউটিউব ডিলেট ফ্রম ইউটিউব অর্থ কী ডিলেট ফ্রম ইউটিউব হচ্ছে আপনি আপনার ডিলেট করতে চান আপনার ভিডিওটা ইউটিউব থেকে সেটা ক্লিক করে দেবেন তো আপনাদেরকে আমি প্রোভ দেখিয়ে দিব যে প্রথমে আমি যেই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা এখনই ডিলিট হয় কি না ঠিক আছে তো আমি ডিলিট করে দিচ্ছি প্রথম নাহলে বলবেন যে রঞ্জিত ভাই মিথ্যা কথা বলে ঠিক আছে মিথ্যা কথা আমি বলি না তো তার জন্য আমি ডিলেট ক্লিক করে দিয়ে দিলাম যখনই ডিলিট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ইউ আর শিওর উই উইন টু লাইক টু ডিলেট দিস ভিডিও যদি ওকে হন বা আপনি ডিলিট করতে চাচ্ছেন তাহলে ওকেতে ক্লিক করবেন আর যদি না হন ক্যান্সেলে ক্লিক করে দেবেন তো আমি ওকে হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর জন্য তো আমি ওকেতে ক্লিক করে দিলাম পার্মানেন্টলি এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা শো করে না শো না করার কারণটা হচ্ছে আমার এই ভিডিওটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনি প্রফেশনালিভাবে আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা সমস্যা ভুগতেছেন তাহলে অবশ্যই আপনি পারমানেন্টলিভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো ডিলিট করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং সন্দেহ নেই ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই বড় বারের চ্যানেলের সাথেই থাকবেন সাথে থেকে অবশ্যই লাল বাটনটা ক্লিক করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন শুধু থাকুন এবং নিত্যত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন